নমস্কার বন্ধুসকল, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। বন্ধুসকল, 9017টা পোষ্টত এবি 6682টা পোষ্ট 2018 চনত এপ্লাই হৈছিল, আৰু APRৰ গাৰ্ডছমেন মিলি 9017টা পোষ্টত 2018 APRৰ গাৰ্ডছমেন আৰু 2020 চনত এপ্লাই হৈছিল। এই ভেকেঞ্চিসমূহৰ ৰিজাল্টৰ ওপৰত এইটো হৈছে লাষ্ট ভিডিঅ' মোৰ। সাধাৰণতে ৰিজাল্টটো আহি যাব অহাকালি, বা সাধাৰণতে তো অহাকালি বা 10 তারিখত, 9 তারিখে, 9 মে বা 10 মে আপনাদের তারিখে আপনাদের রেজাল্ট আহি যাব বন্ধুকল। আর 10 মে তারিখে আপনাদের রেজাল্ট অহার আগে ফিক্সড ডেট বন্ধুকল, কোনো ধরনের খেলিমেলি নহয়। আর 14 তারিখে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়া হবো অসম মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনাদের টুইটার যোগে গম পাইছে। আর বন্ধুকল, সকলে আপনাদের নিশ্চিন্তে থাকত যে রেজাল্ট আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ার এদিন আগতে বা দিব নি, 2 দিন আগতে দিব নি, কেতিয়াও নিদে বন্ধুকল, আর এটা সম্ভব নহয়। আর 10 মে তারিখে রেজাল্ট ঘোষণা করে দিয়া হবো। আর ইয়ার আগতেও মই কইছিলো, মোর মোটামুটি 15 দিন আগতেও মই সাধারণত কৈছিলো, সাধারণত যেতিয়া আন্দোলন করবলৈ গৈ লড়া ছোৱালী গ্রেপ্তার হয়েছিল, তেতিয়াও মই সাধারণত ভিডিওর জড়িয়ে কৈছিলো 10 মে তারিখে রেজাল্ট ঘোষণা করে দিয়া হবো। বন্ধুসকল, কোনো চিন্তা করবলৈ কথা নাই, মোর ভিডিওবোৰ যিসকল আগতে গৈ চাইছে গম পায় 10 মে তারিখে যে রেজাল্ট ঘোষণা করে দিব। আর মই আগতেও কৈ কৈছিলো 10 জুন তারিখে সাধারণত এপার্টমেন্ট দিয়া হবো, কিন্তু অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরী সাধারণত 14 মেৰ পৰা সাধারণত এপার্টমেন্ট দিয়া হবো, 14 মেৰ পৰা 22 মেলৈ সাধারণত এপার্টমেন্ট দিয়া হবো বুলি কৈছে। তো এপার্টমেন্ট দিয়া হবো গৃহ বিভাগত, শিক্ষা বিভাগত, তারপর আপনার স্বাস্থ্য বিভাগত, হেলথ সাধারণত স্বাস্থ্য বিভাগত এপার্টমেন্ট দিয়া হবো। আর স্বাস্থ্য বিভাগত নতুনক ভেকেন্সি যিসকল এপ্লাই হবো, সেইবর সাধারণত ভেকেন্সি সাধারণত 15 মেত পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কাছে এইবর পোস্টপন করা হয়েছে সেন্টারের কারণে। বন্ধুসকল, কোনো চিন্তা করবল কথা নাই। আর পুলিশের আপনাদের রেজাল্টের উপর 9017টা পোস্টত এবি 6682টা পোস্ট গোটেই মিলে আপনাদের 2018 চনত যে এপ্লাই হয়েছিল, 20 ফেব্রুয়ারি তারিখে যে রিটার্ন এক্সামটো দিলে, রিটার্ন এক্সাম দিয়ার পিছত বহুত দিন অপেক্ষা করলে রিটার্ন এক্সামটো, ফিজিক্যাল হল, মেডিকেল হল, তারপর রিটার্ন হল সকল হয়ে যাওয়ার পিছত আপনাদের রেজাল্ট আহি যাব। মাত্র এদিন সময় আছে, কোনো চিন্তা করবল কথা নাই। বন্ধুসকল, ভিডিওটো আরম্ভ করার আগে মূল চ্যানেলটো যদি আপনাদের প্রথমবার ভিজিট করেছে, প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব, পাশে ঘন্টা অল করে দিব, সকল বন্ধু বান্ধবীলৈ সাধারণত ভিডিওটো শেয়ার করে দিব, সকলে যাতে গম পায়। আর সরকার সাধারণত রেজাল্টের উপর সাধারণত লাস্ট ভিডিও সাধারণত রেজাল্টের আপডেটের উপর বন্ধুসকল, কোনো চিন্তা করব, রেজাল্ট হওয়ার লগে জানাই দিম, আর কেন চেক করব লাগে সেই বিষয়ে জানাই দিম। আর নোটিশ আসব আজিকালির ভিতর, নোটিশ আসব, আর রেজাল্ট সাধারণত 10 তারিখে রেজাল্ট সাধারণত চেক করব পড়ব, কোনো সাধারণত চিন্তা করবল কথা নাই। বন্ধুসকল, আর এপার্টমেন্ট 14 সাধারণত মেৰ পৰা ইয়াৰ ষ্টাৰ্ট হ'ব এপাৰ্টমেণ্ট দিয়াটো সাধাৰণতে বন্ধুসকল, যিসকলে পাছ কৰিব তেওঁলোকক সাধাৰণতে শুভেচ্ছা থাকিল। আৰু 14 মেৰ পৰা লগে লগে এপাৰ্টমেণ্ট পাই যাব, আৰু লগে লগে সাধাৰণতে জইনিং সাধাৰণতে 10 জুন তাৰিখে সাধাৰণতে জইনিং হৈ যাব বন্ধুসকল, 10 জুন তাৰিখে জইনিং হ'ব বন্ধুসকল। পুলিচৰ 9017টা পোষ্টত এবি সাধাৰণতে 6682টা পোষ্ট, APR আৰু গাৰ্ডছমেন মিলি 9017টা পোষ্টত গোটেইকেইটা পোষ্টত সাধাৰণতে ৰিজাল্ট সাধাৰণতে দিয়া হ'ব বন্ধুসকল 10 মে তাৰিখে। বন্ধুসকল, অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরী ইতিমধ্যে 14 মেৰ পৰা সাধাৰণতে এপার্টমেন্ট দিয়া হ'ব বুলি ঘোষণা কৰিছে, আৰু 10 মেৰ পৰা সাধাৰণতে 14 মেৰ পৰা যদি সাধাৰণতে ইয়াৰ সাধাৰণতে এপার্টমেণ্ট দিয়া হয় পুলিচৰ সাধাৰণতে, পুলিচ, তাৰপিছত পুলিচত 2018 চনত এপ্লাই আছিল, APRৰ গাৰ্ডছমেন 2020 চনত এপ্লাই আছিল, এইবোৰ সাধাৰণতে ৰিজাল্টো যদি 10 মে তাৰিখে দিয়া হয়, 14 মেৰ পৰা যদি এপার্টমেণ্ট দিয়া হয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াৰ কথা নিচিনাকৈ সাধাৰণতে টুইটাৰত যেনেকৈ মেছেজ কৰিছে সকলো গম পায়। তো সকলো সাধাৰণতে আপডেট যি সাধাৰণতে আপডেটখিনি সকলোৱে গম পায়, 10 জুন সাধাৰণতে 10 জুন তাৰিখে সাধাৰণতে ৰিজাল্ট সাধাৰণতে কোনো নিদিয়ে 10 জুন তাৰিখে সাধাৰণতে জইনিং হ'ব বন্ধুসকল। আৰু 14 মেৰ পৰা ইয়াৰ সাধাৰণতে এপাৰ্টমেণ্ট দিয়া হ'ব, আৰু 10 মে তাৰিখে সাধাৰণতে 10 মে তাৰিখে ইয়াৰ ৰিজাল্টটো ঘোষণা কৰি দিয়া হ'ব বন্ধুসকল, কোনো চিন্তা কৰিবলৈ কথা নাই। পুলিচৰ সাধাৰণতে 9017টা পোষ্টৰ ৰিজাল্ট সাধাৰণতে একেদিনাই ঘোষণা কৰি দিয়া হ'ব, কোনো ধৰণৰ বেলেগ বেলেগ নহয়। APRৰ ৰিজাল্ট, APRৰ গাৰ্ডছমেন আৰু এবি ৰিজাল্টটো একেলগে ঘোষণা কৰি দিয়া হ'ব বন্ধুসকল, বেলেগ বেলেগকৈ কেৱল সাধাৰণতে বেলেগ বেলেগকৈ চেক কৰিব লাগিব। আৰু ৰিজাল্টটো ঘোষণা কৰি দিয়া হ'ব এইটো সাধাৰণতে ৱেবছাইটতো ৰিজাল্টটো ঘোষণা কৰি দিয়া হ'ব 4 মে তাৰিখে এখন নোটিচ অহাৰ পিছত কোনো ধৰণৰ আপডেট অহা নাই বন্ধুসকল। ৰিজাল্টটো সাধাৰণতে সাধাৰণতে প্ৰথমতে সাধাৰণতে ৰিজাল্টটো ইয়াতে চেক কৰিব, ৰিজাল্ট পৰ্টেল হেকৰ যিটো অপশ্যন আছে, 4টা অপশ্যনৰ ভিতৰত হেকৰ সাধাৰণতে যিখন অপশ্যন আছে এই অপশ্যনের ভিতর রিজাল্ট পোর্টাল বসে তাতে যাই কিনে চেক করব। এতালে কোনো ধরনের আপডেট আহা নাই বন্ধুসকল, মই দেখাই দিছো। এতিয়ালৈকে ফিজিকেল কাট অফ মাৰ লিষ্ট আছে যে ৰিটাৰ্ণ এক্সামৰ দিয়াৰ বাবে সাধাৰণতে তেওঁলোকৰ সাধাৰণতে কাট অফ লিষ্টে আছে। আৰু ৰিজাল্ট সাধাৰণতে অহাৰ আগতে অলপ আগতে সাধাৰণতে 3 বা 4 ঘণ্টা আগতে অলপ সাধাৰণতে কাম কাজ চলিব ৱেবছাইটত, আৰু ৱেবছাইটত কাম কাজ চলাৰ লগে লগে আপোনালোকক জনাই দিম ৰিজাল্টটো আহিব বুলি, আৰু কোনটো সময়ত ৰিজাল্ট আহে সেই বিষয়ে লগে লগে জনাই দিম 2 মিনিটৰ ভিতৰত। মোৰ চেনেলটো কেৱল ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব, আৰু সকলো বন্ধুবান্ধৱীক আপোনালোকে শ্বেয়াৰ কৰি দিব যাতে 10 মে তাৰিখে ৰিজাল্টটো ঘোষণা কৰি দিব সকলোৱে যাতে গম পায়। বন্ধুসকল, আৰু 14 মেৰ পৰা সাধাৰণতে ইয়াৰ এপইণ্টমেণ্ট দিয়া হ'ব, অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ইতিমধ্যে ঘোষণা কৰি দিছে, কোনো চিন্তা কৰিবলগীয়া কথা নাই। কিন্তু বন্ধুসকল, এটা ডাঙৰ সাধাৰণতে কথা হৈছে, 2021 সাধাৰণতে 2134টা পোষ্টত যি এপ্লাই হ'ল কেইদিনমান আগতে, 2134টা পোষ্টত এবি আৰু ইবিৰ, সেই পোষ্টসমূহৰ
রিজাল্ট 10 মে তারিখে ঘোষণা করে দিয়া হবনে নাই বন্ধুকল সেই পোস্টর 10 মে তারিখে ঘোষণা করে দেব একেলগে রিজাল্ট দিব বলি হাতান্তে অসম সরকার অসম পুলিশ হাতান্তে ইমান দিন হাতান্তে দেরি হয়ে গেল তো 20 ফেব্রুয়ারি তারিখে হাতান্তে 20 ফেব্রুয়ারি তারিখে রিটার্ন এক্সামটো হয়ে যাওয়ার পিছত তারিখে রিজাল্ট হাতান্তে দিয়া নাই 2136টা পোস্ট তারপিছত এপ্লাই হল তারপিছত রিটার্ন ফিজিক্যাল হল তারপিছত কাট অফ মার মারিলে তারপিছত রিটার্ন এক্সামটো হয়ে গেল 24 এপ্রিল তারিখে এই তো মে তারিখে হাতান্তে রিজাল্ট ঘোষণা দেওয়ার সম্ভাবনা আছে এই 2136টা পোস্টর হাতান্তে 10 মে তারিখে রেজাল্ট ঘোষণা করে দেওয়ার সম্ভাবনা আছে একেলগে সম্ভাবনা আছে আর বহুত লড়া ছিল এইটোতে পাস করবো এইটোতে পাস করবো বহুত লড়া ছিল হাতান্তে ফিজিক্যালত বহুত পাইছে এইটো হাতান্তে 6662টা পোস্টত হাতান্তে বহুত নাম্বার পাইছে 2136টা পোস্টত দুটাতে রিটেন এক্সাম দিছে দুইটাতে ফিজিক্যালে বহুত নাম্বার পাইছে সেইভাবে রেজাল্ট একেলগে দিয়ার সম্ভাবনা আছে রেজাল্ট হাতান্তে তাতে চাই কিনে হাতান্তে এইটো আর সেইটো হাতান্তে রেজাল্ট মিলাই কিনে এটা লড়াই দুটা পোস্টত হাতান্তে দখল করিলে তো নহব সেইভাবে হাতান্তে আর এটা লড়াই দুটা হাতান্তে চাকরিতে একেলগে করিব নরে সেইভাবে রিজাল্ট হাতান্তে অলপ চেক করিব সেইভাবে হাতান্তে রিজাল্ট অলপ দেরি হয়ে গেল হাতান্তে 9017টা পোস্টর বহুতে ভাল খবর অসম পুলিশে এটা ভালকে ভালে কাম করেছে এখন মুখ্যমন্ত্রী ডাঙরিয়া হাতান্তে ভালে কাম করেছিল আর অসমৰ হাতান্তে যিসকলে রিজাল্টের উপর আন্দোলন করিব গেছিল তেওঁলোক হাতান্তে তদন্ত কৰাৰ বাবে ভালেই হৈছিল বন্ধুসকল তদন্ত করব লাগে অসম পুলিশে নিশাভাবে হাতান্তে চাকরি দিব বলে কৈছিল তো কোনো দিন বেমেজালি নহয় বলে কৈছিল আর বেমেজালি নহবই বন্ধুসকল কোনো চিন্তা করবলৈ কথা নাই অসম পুলিশের রিজাল্ট 10 মে তারিখে রিজাল্ট ঘোষণা করে দিবার 14 মের পর হাতান্তে ইয়ার এপয়েন্টমেন্ট দিয়া হব কোনো চিন্তা করবলৈ কথা নাই আর 2136টা পোস্টর রিজাল্ট হাতান্তে একেলগে দিয়ার সম্ভাবনা আছে আর একেলগে নিদিলেও হাতান্তে একমাস হাতান্তে দেরি হয়ে যাব পারে কিন্তু অলপ কাম কাজ আছে আর ইমান রিজাল্ট ঘোষণা করব দিবলৈ দিলে হতেন কিন্তু 2136টা পোস্টত বহুত লড়া ছেলে পাস করেছে আর সেই লড়া ছেলে হাতান্তে 6662টা পোস্টত পাস করেছে আর এ পেয়ার গার্ডসম্যান হাতান্তে বহুত লড়া ছেলে পাস করেছে আর কমান্ডো এসে হাতান্তে কমান্ডো এসআই হাতান্তে ইউবিএসআই যেটা হাতান্তে 24 এপ্রিল থেকে একেলগে 2136টা পোস্টত এপ্লাই হাতান্তে রিটার্ন এক্সামটো হয়ে গেল সেইটো রিজাল্টটো অলপ হাতান্তে কেইদিনমান দেরি হব পারে কাট অফ লিস্ট অলপ কেইদিনমান দেরি হয়ে যাব পারে আর এসআই হাতান্তে এসআই যেটো হাতান্তে পরীক্ষা হল এইটো ফিজিক্যাল হাতান্তে অনুষ্ঠিত হবলৈ বাকি আছে এইটো হাতান্তে কাট অফ লিস্ট আগত মারিব কিন্তু কাট অফ লিস্ট হাতান্তে এই 14 মে তারিখে যখন অ্যাপয়েন্টমেন্ট দিয়াব তার আগত হাতান্তে কেতিয়াও কাট অফ লিস্ট নামারে তার আগতে ফিজিক্যাল টেস্ট কেতিয়াও হাতান্তে অনুষ্ঠিত নহয় তাতে অসম পুলিশে ইমান হাতান্তে কাম কাজ জলদি করেছে তাতকৈ হাতান্তে বেশি জলদি করিব নরে বন্ধুসকল ইতিমধ্যে গম পাই কিন্তু বহুতে মত কমেন্ট করে যাচ্ছে এসআই হাতান্তে কাট অফ লিস্ট কেতিয়া ওলাব বন্ধুসকল এসআই কাট অফ লিস্ট 10 মে তারিখে এসআই কাট অফ লিস্ট কেতিয়া নোলায় এসআই হাতান্তে 2136টা পোস্টর হাতান্তে রিজাল্ট হাতান্তে তোলার কোনো সম্ভাবনা নাই কিন্তু 6662টা পোস্ট আর এপিআর কার্সন মিলি 9017টা পোস্টত যে অর্ডার 2018 চনত আর 2020 চনত এপ্লাই হয়েছিল 2018 চনত 6662টা পোস্ট এবি আর ইবি এপ্লাই হয়েছিল আর এপিআর কার্সন মিলি 2020 চনত যে এপ্লাই হয়েছিল সেই পোস্ট মহর 10 মে তারিখে রিজাল্ট ঘোষণা করে দিব 14 মের পর এপয়েন্টমেন্ট দিয়া হব বন্ধুসকল কোনো চিন্তা করবল 14 মের পর 22 মের হাতান্তে এপয়েন্টমেন্ট দিয়া হব আর বন্ধুসকল আর 10 জুন তারিখে হাতান্তে ইয়ার হাতান্তে জয়নিং হব পারে বহুত ভাল খবর আর 2136টা পোস্টর রিজাল্ট দিব পারে কিন্তু কোনো হাতান্তে এতিয়ালৈকে সম্ভাবনা হওয়া হাতান্তে কোনো হাতান্তে ফিক্সড ডেট হাতান্তে কব পৰা না যায় আর গম পালে হাতের লগে জানাই দিম বন্ধুসকল মোর চ্যানেলটো কেবল সাবস্ক্রাইব করবো আর এসআই যে হোক হাতান্তে 24 এপ্রিল তারিখে যখন পরীক্ষা দিছে ইবি এসআই কমান্ডো আছে এসআই এইবোৰ হাতান্তে কাট অফ লিখে হাতান্তে অলপমান দেরি হব এইবোৰ হাতান্তে ফিজিক্যালটো হাতান্তে রিটার্ন এক্সামটো আগতে হয় রিটার্ন এক্সামটো হয়ে গেছে ফিজিক্যাল অলপ দেরি হব সকলে প্রিপারেশন চলাই যাক অলপ হাতান্তে রিজাল্ট দি লোক হাতান্তে 2018 চনত অপেক্ষা আছে তেওঁলোকৰ রিজাল্ট দি লোক তাৰপিছত রিজাল্ট আৰু ফিজিক্যাল কাট অফ লিষ্ট একেলগে কেতিয়াও নিদিয়ে রিজাল্ট আহিলে 15 দিনৰ ভিতৰত কেতিয়া হাতান্তে কাট অফ লিষ্ট হাতান্তে নিদিয়ে বন্ধুসকল কোনো চিন্তা কৰিবলৈ যেনেকৈ হাতান্তে 2136টা পোষ্টৰ পৰা হাতান্তে কাট অফ লিষ্ট অহাৰ পিছত অহাৰ পিছত 20 দিনমান হৈ গ'ল কিন্তু এতিয়ালৈকে হাতান্তে কোনো দিন ৰিজাল্টটো দিয়া নাই আৰু 10 জুন তাৰিখে ৰিজাল্টটো হাতান্তে 10 জুন তাৰিখে হাতান্তে জয়নিং হ'ব পাৰে কিন্তু 10 মে তাৰিখে ৰিজাল্টটো ঘোষণা কৰি দিয়াৰ ফিক্সড ডেট বন্ধুসকল কোনো চিন্তা কৰিব আৰু 14 মেৰ পৰা ইয়াৰ এপইণ্টমেণ্ট দিয়া হ'ব আৰু 10 জুন তাৰিখে জয়নিং হ'ব বন্ধুসকল 9017টা পোষ্টৰ যিহে ৰিটাৰ্ণ এক্সাম দিছে তেওঁলোকে নিশ্চিন্তাই থাকক আৰু সকলোৱে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিয়ক যাতে সকলোৱে গম পায় আৰু ৰিজাল্টৰ ওপৰত আপডেটটো এইটো লাষ্ট ভিডিঅ' বন্ধুসকল আৰু এইটো হাতান্তে আপডেট দিবলগীয়া আছে ভিডিওটো যদি ভাল পায় লাইক এটা করে দিব আর সকল বন্ধু বান্ধবের চ্যানেলটো আপনাদের ভিডিও বন শেয়ার করে দিব আর মোর চ্যানেলটো সকলে আপনাদের সাপোর্ট করব সাবস্ক্রাইব করে দিব আর ভিডিওটো লাইক করে দিব আর সকল বন্ধু বান্ধবের আপনাদের শেয়ার করে দিব যাতে আপনাদের আর 10 মে তারিখের রেজাল্ট ঘোষণা দিয়ে 14 মের পর আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে হবে সকল গম পালে রেজাল্টের উপর বন্ধুকল ভিডিওটো যদি ভাল পায় লাইক এটা করে দিব আর চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব আজির ভিডিওটো ইমান আলোচনা করবলগীয়া আছে ধন্যবাদ।